যারা খুব কম কথা বলে তাদের কথার মূল্যায়ন বেশি থাকে, আর যারা বেশি কথা বলে তাদের সবাই সস্তা ভাবে, তাই কারো সাথে অতিরিক্ত কথা বলবেন না। কারো সাথে কিছু বলার আগে 10 বার ভাবুন, তারপরে যদি মনে হয় কথাটা তাকে বলা যায় তবেই বলবেন। মনে রাখবেন, হুট করে একটা কথা বলে দিলে পরে ভেবে কোনো লাভ হবে না। আপনাকে যে অবহেলা করে তাকে চিনে রাখুন এবং প্রতিজ্ঞা করুন, আমি তার থেকে বড় হয়ে তাকে সম্মান করে শিখিয়ে দেব, এটাই ভদ্রতা। নিজেকে কখনোই বড় মনে করবেন না, আপনার যতটা জ্ঞান আছে তার থেকে একটু নিচু থাকার চেষ্টা করবেন, দেখবেন সবাই আপনাকে সম্মান করবে। টাকা দিয়ে যদি সব হতো তাহলে আজ বিল গেটসের সংসার ভাঙত না, তাই টাকা দিয়ে সবার মন জয় করতে যাবেন না। বেশিরভাগ মানুষ তাদের লক্ষ্য পূরণ করতে পারে না, কারণ তারা লক্ষ্য নিয়ে ঠিকমতো পরিকল্পনা করে না এবং নিজের ক্ষমতার উপরে পুরোপুরি বিশ্বাস করে না। বিজয়ীরা জানে তারা ঠিক কোথায় পৌঁছাতে চায় এবং কিভাবে পৌঁছাতে চায়। আজ আপনার সব আছে, তাই নিজেকে বড় মনে করবেন না, কারণ কাল যখন আপনি অসহায় হবেন তখন কেউ সাহায্য না করে হাসাহাসি করবে। যে ব্যক্তি মা বাবার মতামত না নিয়ে নিজের পছন্দে বিয়ে করে তারা কখনোই সুখী হয় না, কারণ তাতে মা বাবার দোয়া থাকে না, যেটা থাকে সেটা হলো অভিশাপ। যেই ব্যক্তি যত বেশি অহংকারী সেই ব্যক্তি সৃষ্টিকর্তার সাহায্য থেকে তত বেশি বঞ্চিত থাকে। কাউকে অর্থ দিয়ে না হলেও পরামর্শ দিয়ে উপকার করুন, হয়তো একদিন আপনি থাকবেন না কিন্তু আপনার উপকারের প্রশংসা পৃথিবীতে সুগন্ধি ছড়াবে। যারা টাকা দিয়ে সুখ কিনতে চায় তাদের যখন টাকা হারিয়ে যায় সুখও তার সাথে হারিয়ে যায়। 30 বছরের পরে বিয়ে করবেন না, কারণ জীবন আর যৌবন এক নয়।